প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিতে চেসিস বানালে সময় অনেকটা সেভ হবে, এবং এভাবে বানালে রিয়েল সাসপেনশন যেভাবে কাজ করে তার অন্তত 40% ফিল পাওয়া যাবে। যদিও বা এটি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত ও অনুভূতি, তাই এটি নিয়ে অন্য কিছু না ভাবাই বেটার। অন্তত যারা অবসরে খুঁটিনাটি কিছু করেন তারা ট্রাই করে দেখতে পারেন। টোটাল 26 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, এবং বাকি মাপগুলো আঙুল দিয়ে দেখানো হয়েছে। এই পদ্ধতিটি মূলত কার্ডবোর্ড দিয়ে চেসিস বানানোর ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমটার মতন করে বাকিগুলো সেম ভাবে কেটে ফেলুন। যেহেতু আমার চ্যানেলের 80% ভিউয়ার্স আন্ডার 18, তাই তাদের উদ্দেশ্যে বলছি, শখের বশে এগুলো অবসরে বানাতে গিয়ে আবার যেন বিপদে না পড়ে যান, কারণ এসব কাজে বিভিন্ন ধরনের বিপজ্জনক ইনস্ট্রুমেন্ট ইউজ করার প্রয়োজন পড়তে পারে, তাই ক্ষেত্রবিশেষে বড়দের সাহায্য নিন। প্রথমটা ঠিক যেভাবে করেছিলাম দ্বিতীয়টাও ঠিক সেইভাবে। উচ্চতা ও প্রস্থের থেকে কিছুটা কম মাপে এই কাগজগুলো কেটে এখানে সেট করতে হবে। এগুলি সেট করার মাধ্যমে স্ট্রাকচারটা আরও বেশি মজবুত হবে। এবার উপরের পাটাতনটা ঠিকভাবে সেট করে দিলেই একটি ফিক্সড বক্স তৈরি হয়ে যাবে।
কাজ এইটুকুই। এর উপরে বাকি যেসব জিনিস সেট করি আমি সেগুলি অনেকেই জানেন। যদি না জেনে থাকেন তবে নিচের মিনিয়েচার টিপস অ্যান্ড টিউটোরিয়াল প্লেলিস্টে ক্লিক করুন, সেখানে পেপার ক্রাফট বাস বানানোর জন্য অনেক ধরনের ভিডিও রয়েছে।